সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে আমার 7 নম্বর লেকচার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পর্ব সকল টেকনোলজির জন্য প্রযোজ্য, ম্যাথমেটিক্স 2 বিষয়ে, যার বিষয়কোড হচ্ছে 65921। এর ক্যালকুলাস অংশের অনির্দিষ্ট রচিত ফল অর্থাৎ ইনডিফিনিট ইন্টিগ্রাল অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা গত 2টি লেকচারে এই অধ্যায় সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি, আজকে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আশা করছি তোমরা সবাই শুনতে পাচ্ছ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যোগজ নির্ণয়ের পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, অংশন সূত্র এবং আংশিক ভগ্নাংশের ব্যবহার, এই সম্পর্কে জানব। প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন সমস্যা আমরা সমাধান করব, বিভিন্ন সমস্যার মধ্যে সাধারণ কিছু সমস্যা এবং প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে কিছু সমস্যা আমরা পর্যায়ক্রমে সমাধান করব। তো চলো যাওয়া যাক মূল বিষয়ে। অনির্দিষ্ট যোগজ নির্ণয়ের বিভিন্ন কৌশল আছে, তার মধ্যে আমরা একটু আগেই বলেছি যে প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ এটাকে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। এরপরে আছে অংশন সূত্র অর্থাৎ ইন্টিগ্রাল, ইন্টিগ্রেট বাই পার্টস। এরপরে আছে আংশিক ভগ্নাংশের ব্যবহার অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন। মোটামুটি আমরা এই তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এই তিনটে পদ্ধতির সাহায্যে আমরা বিভিন্ন সমস্যাগুলো সমাধান করব। তো যোগজীকরণ প্রক্রিয়ায় যে কোনো যোজনযোগ্য যোগজের যোগজীকরণ করার কোনোরূপ ধরা বাধা আসলে নিয়ম আমাদের নাই। তো আমরা বিভিন্ন প্র্যাকটিস করার ফলে যে নিয়মগুলো আমাদের চোখে পড়েছে তার মধ্যে এই তিনটি পদ্ধতি অন্যতম। তো এই জন্য এগুলো, এই পদ্ধতিগুলোকে বলা হচ্ছে পরীক্ষামূলক, অর্থাৎ এই পদ্ধতির বাইরেও কিছু পদ্ধতি আমাদের থাকতে পারে। তো আসো যোগজীকরণ প্রক্রিয়ার আমাদের মূল উদ্দেশ্যটা কি। এখানে আমাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে লক্ষ্যটা থাকবে সেটা হলো যে ফাংশনগুলো আমাদের আদর্শ আকারে থাকবে। অর্থাৎ আদর্শ আকার বলতে আমরা গত লেকচারে বিভিন্ন সূত্র সম্পর্কে জেনেছি। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমরা যে সূত্রগুলো সম্পর্কে বলছি সেই সূত্রগুলোর যে আকার ছিল সেই আকারগুলোকে বলা হবে আদর্শ আকার। তো যোগজীকরণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে যোজ্য ফাংশনকে আদর্শ আকারে পরিণত করার চেষ্টা করা। অর্থাৎ যদি আদর্শ আকারে দেওয়া না থাকে তাহলে সেই ফাংশনটাকে যোজ্য ফাংশন বলতে এখানে আমরা যে ফাংশনটার ইন্টিগ্রাল বের করব সেই ফাংশনটাকে বলা হচ্ছে যোজ্য ফাংশন বা ইন্টিগ্রান্ট ফাংশন। তো সেই ফাংশনটাকে আমরা আদর্শ আকারে পরিণত করার চেষ্টা করব যেভাবেই হোক না কেন। তো এই আদর্শ আকারে পরিণত করার যে বিভিন্ন পদ্ধতি তার মধ্যে এই প্রতিস্থাপন পদ্ধতি হলো একটা। যোগজীকরণ প্রক্রিয়ার সবচেয়ে প্রয়োজনীয় পদ্ধতির নামটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে আমরা অধিকাংশ সমস্যা সমাধান করে থাকি। এই পদ্ধতিতে প্রদত্ত ফাংশনের চলককে পরিবর্তন করে একটি নতুন চলকের সাপেক্ষে যোগজীকরণ করা হয়। অর্থাৎ আমাদের নর্মালি যে অঙ্কটা দেওয়া থাকবে, সমস্যাটা দেওয়া থাকবে, সেটা থাকবে এক্স চলক বিশিষ্ট একটা ফাংশন, এক্স চলকের ফাংশন, এক্স এর ফাংশন। তো সেই ফাংশনটাকে আমরা অন্য আরেকটি চলক অর্থাৎ এক্স বাদে অন্য যে কোনো চলক, সেটা জেড হতে পারে, ডাব্লু হতে পারে ইত্যাদি চলকের ফাংশনের মাধ্যমে আমরা প্রকাশ করব। তো প্রদত্ত যোজ্য যে রাশিটা
এর অন্তর্ভুক্ত কোনো ফাংশনের পরিবর্তে একটি চলরাশি স্থাপন করে জর্জিত ফল নির্ণয়ের যে প্রক্রিয়া, অর্থাৎ এক চলককে পরিবর্তন করে অন্য আলোক চলকে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রতিস্থাপন। এখানে তোমরা শব্দটি শুনেই বুঝতে পারতেছ যে প্রতিস্থাপন অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে আরেকটু কিছু ব্যবহার করা বা স্থাপন করা। তো আমরা একটু আলোচনা করি যে এই পদ্ধতিটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে বিশ্লেষণ করতে পারি। তো আমাদের যেটা ফাংশন দেওয়া থাকবে, অর্থাৎ যার আমরা ইন্টিগ্রাল নির্ণয় করব, সেরকম একটা আমরা ফাংশন ধরে নিলাম, ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স। তো এটা যেহেতু ইন্টিগ্রেশন, এই জন্য আমরা এর ফলাফলটাকে ধরে নিচ্ছি আই, অর্থাৎ আই ইকুয়াল ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স। তো তাহলে যোগজীকরণের যে সংজ্ঞা আমরা জানি যে কোনো ফাংশনকে ডিফারেনশিয়েট করার পর যে রেজাল্ট পাওয়া যাবে, সেই রেজাল্টটাকে ইন্টিগ্রাল করলে আবার পূর্বের ফাংশনটি পাওয়া যাবে। তো সেই হিসেবে আমরা এখানে আই কে যদি ডেরিভেটিভ করি, অর্থাৎ ডিআই ডিএক্স ইকুয়াল পাবো মূল ফাংশন অর্থাৎ এফ অফ এক্স। তো এখন একটু আগে বলা হলো যে প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ এক্স ফাংশনটাকে বা এক্স চলকটাকে পরিবর্তন করতে হবে অন্য একটি চলকে। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এক্স ইকুয়াল ফাই জেড, অর্থাৎ এক্স কে আমরা পরিবর্তন করব জেড ফাংশনে, জেড চলকের ফাংশনে। তো এখানে এইটা যদি আমরা লিখি, এখন এই লাইনটা যদি আমরা উভয় পক্ষে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, অর্থাৎ ডি ডি জেড অফ এক্স, বা আমরা বলতে পারি ডিএক্স ডিজেড ইকুয়াল ফাই জেড কে ডেরিভেটিভ করলে আমরা ফাই ড্যাশ জেড লিখতে পারি। অর্থাৎ আমরা জানি যে একবার ডেরিভেটিভ করলে সিঙ্গেল ড্যাশ, দুইবার ডেরিভেটিভ করলে ডাবল ড্যাশ, এভাবে যদি তিনবার করি তাহলে ট্রিপল ড্যাশ, এভাবে আমরা লিখতে পারি। তো এখন দেখো, আমরা আমাদের যে মূল ফাংশনটা ছিল সেটা ছিল আই ইকুয়াল এক্স এর ফাংশন, এবং সেটা এখন আমরা লিখব জেড এর ফাংশন, এই জন্য ডিআই ডিজেড, অর্থাৎ আই কে আমরা জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তো এইটাকে আমরা লিখতে পারি ডিআই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড। এখন যদি আমরা এই মান দুটো বসাই দিই, অর্থাৎ ডিআই ডিএক্স এর মান হচ্ছে এফ অফ এক্স, আর ডিএক্স ডিজেড এর মান হচ্ছে ফাই ড্যাশ জেড। এখন যেহেতু আমাদের এক্স ইকুয়াল ফাই অফ জেড ছিল, সুতরাং এখানে এক্স এর পরিবর্তে আমরা ফাই অফ জেড লিখতে পারি। এখন দেখো, আমরা যে লাইনটা পেলাম, এখন বাম পাশে দেখো আই এর ডেরিভেটিভ এবং ডান পাশে এই আই এর ডেরিভেটিভের ফলাফল। তো এখন আবার ওই যোগজীকরণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি বা লিখতে পারি যে ফলাফলটা পাওয়া গেল, সেই ফলাফলের ইন্টিগ্রাল ইকুয়াল মূল ফাংশন, অর্থাৎ এখানে আমরা ধরে নিয়েছি আই। তো এখানে আই এর মানটা আবার বসাই দিই, অর্থাৎ আই আমাদের যেটা ধরা হয়েছিল ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স ইকুয়াল ডান দিকে যা ছিল তাই। তো এখন দেখো, আমাদের মূল যে ফাংশনটা দেওয়া ছিল ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স, এটা পরিবর্তন হয়ে গেছে জেড এর ফাংশনে, অর্থাৎ এখানে কোন কোন চলকের সাপেক্ষে ইন্টিগ্রাল করতে হবে সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে শেষে তোমরা দেখবে যে ডিএক্স থাকবে, ইন্টু অবস্থায় ডিএক্স, যদি ডিএক্স হয় তাহলে এক্স এর এক্স এর চলকের সাপেক্ষে, আর যদি ডি ওয়াই হয় তাহলে ওয়াই চলকের সাপেক্ষে, একইভাবে জেড হলে জেড চলকের সাপেক্ষে। তো এইভাবে আমরা অঙ্ক করার সময় বা বিভিন্ন সমস্যা সমাধান করার সময় আমরা যেগুলো আদর্শ আকারে থাকবে না, সেই ফাংশনগুলোকে আমরা এই চলক পরিবর্তনের মাধ্যমে অন্য একটা চলকে রূপান্তর করব। তো এই যে প্রক্রিয়াটা, এটি হলো প্রতিস্থাপন পদ্ধতি। তো আসো আমরা এখন কিছু সমস্যা নিয়ে আলোচনা করি। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে বিভিন্ন সমস্যা সমাধান করার আগে কিছু সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে সমস্যাগুলো বা যে ফাংশনগুলো আমাদের কি থাকবে আদর্শ আকারেই দেওয়া থাকবে, এমন ফাংশনগুলো এখন কিভাবে ইন্টিগ্রাল করতে পারি। তো এরকম একটা ফাংশন আমি এখানে লিখেছি, ইন্টিগ্রাল অফ সাইন থ্রি এক্স ডিএক্স। তাহলে দেয়া আছে, আমরা এটা লিখলাম। এখন দেখো, এটা সাইন এক্স, অর্থাৎ এই ফর্মেটটা কিসের? ইন্টিগ্রাল সাইন এক্স ডিএক্স, বা এখানে যদি এক্স চলকের সাপেক্ষে সাথে যদি কোনো ধ্রুব সংখ্যা গুণ অবস্থা থাকে তাহলে আমরা বলি যে সাইন এম এক্স। অর্থাৎ এখানে আমি পাশে দেখো লিখছি যে ইন্টিগ্রাল অফ সাইন এম এক্স ডিএক্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই এম কস এম এক্স প্লাস সি। এই সূত্রগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখানে সহজভাবে যদি বলা হয় যে
চলকের সঙ্গে যে ধ্রুব সংখ্যার গুণন অবস্থা থাকবে ইন্টিগ্রাল করার সময় সেই ধ্রুব সংখ্যাটা ভাগ হিসেবে যাবে। যদি এখানে ওয়ান হয় ভাগ ওয়ান, টু হলে টু, থ্রি হলে থ্রি, অর্থাৎ ধ্রুব সংখ্যা যাই থাকুক না কেন সেই ধ্রুব সংখ্যাটা দ্বারা সবসময় ভাগ হবে। তো তোমরা স্পষ্ট বুঝতেই পারছ যে বাম দিকের যে অংশটা এই আদর্শ আকারের সঙ্গে পুরোপুরি মিল আছে। তো যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি তাহলে সবই ঠিক আছে, এখানে শুধু এম এর পরিবর্তে থ্রি আছে, অর্থাৎ এম এর মান হচ্ছে থ্রি। অর্থাৎ মেন সূত্র হচ্ছে ইন্টিগ্রাল অফ সাইন এম এক্স ডিএক্স। তো আমরা জানি যে এই সূত্রটা সমান সমান মাইনাস কস এম এক্স, অর্থাৎ এম বলতে এখানে থ্রি এক্স, ডিভাইডেড বাই এম অর্থাৎ ডিভাইডেড বাই থ্রি প্লাস সি। তো এরকম ছোট ছোট সমস্যাগুলো আমরা এইভাবে সমাধান করতে পারবো। যদি আদর্শ আকারে দেওয়া থাকে তাহলে আমাদের তেমন কোনো কাজ নেই, শুধু সূত্রটা মনে রাখলেই হবে। তোমাদের গত ক্লাসেও বারবার বলছিলাম যে এখানে এখানকার সূত্রগুলো হচ্ছে ক্যালকুলাসের প্রাণ, অর্থাৎ সূত্রগুলো মনে থাকলে আমরা ক্যালকুলাসটা একবারে মানে পানির মতো সহজভাবে করতে পারবো। অর্থাৎ আমরা অনেকেই মনে করি যে ক্যালকুলাসটা খুব কঠিন এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসের তুলনায় ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আরও কঠিন। আসলে এগুলো আমাদের মনের একটা ভয়, সুতরাং এই ভয়টাকে জয় করতে হলে তোমাদের এই সূত্রগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, জাস্ট সূত্রগুলো একটু মনে রাখবে। তো পাশাপাশি আমরা যখন বিভিন্ন সমস্যাগুলো সমাধান করা শিখব তখন আমাদের এই সূত্রগুলো আরও ক্লিয়ার হবে। তো আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছ। তো এখন আমরা পরবর্তী সমস্যায় যাই। এখানে দেখো ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই সিক্সটিন প্লাস এক্স স্কোয়ার। তো এই অঙ্কগুলো করার সময় তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমরা যে আদর্শ আকারের সূত্রগুলো জানো সেই সূত্রগুলোর কোন সূত্রের চেহারার সঙ্গে এই অঙ্কটার আমার মিল আছে, এই চিনতে পারাটাই হলো এখানে মেইন কাজ। তো এখানে এটাকে আমরা আরেকটু সাজা লিখতে পারি, অর্থাৎ সিক্সটিনকে লিখতে পারি ফোর স্কোয়ার। অর্থাৎ এই ধরনের যে ফাংশনগুলো দেওয়া থাকে, যদি দেওয়া থাকে আমাদের, তাহলে এখানে যে ধ্রুব সংখ্যাটাই দেওয়া থাকুক না কেন তার আমরা অন্য একটি ধ্রুব সংখ্যার স্কোয়ার হিসেবে লিখব। তো এখন দেখো এখানে এই সমস্যাটা কোন সূত্রের চেহারার সঙ্গে মিল আছে। এই যে দেখো আমরা এই সূত্রটাও আমরা জানি যে ইন্টিগ্রাল ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। অর্থাৎ এখানে এ স্কোয়ার বলতে যে কোনো ধ্রুব সংখ্যার স্কোয়ার, এখানে ধ্রুব সংখ্যা বলতে সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যে কোনো ধ্রুব সংখ্যা। তো এখানে এটার সঙ্গে যদি কম্পেয়ার করে দেখি তাহলে দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার আছে, ডিএক্স ডিএক্স ঠিক আছে, শুধু এ স্কোয়ার অর্থাৎ এখানে ফোর এ স্কোয়ার, অর্থাৎ এখানে এ এর মানটা হচ্ছে ফোর। তো আমাদের ডাইরেক্ট এই সূত্রের সঙ্গে এখন যদি মিল করে লিখি তাহলে আমরা ওয়ান বাই এ অর্থাৎ ওয়ান বাই ফোর ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ অর্থাৎ এক্স বাই ফোর প্লাস সি। তোমরা এখানে মনে রাখবে যে ইন্টিগ্রাল যখন আমরা বের করব কোনো একটা ফাংশন যেখানেই সূত্রটা ইউজ করা হয়ে গেল, অর্থাৎ আমরা ফলাফলটা পেয়ে গেলাম, সেখানেই মূলত আমাদের প্লাস সি দিতে হবে। এবং সি কেন দিতে হবে আমরা গত বিভিন্ন ক্লাসে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো আশা করি তোমরা সমস্যাটা সমাধান করতে পারবে, এই ধরনের যে সমস্যাগুলা। এরপরে দেখো ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে ডিএক্স বাই এক্স স্কোয়ার এভাবেও থাকতে পারে অথবা ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, অর্থাৎ ডিএক্সটা আমাদের ডান দিকে গুণ অবস্থায়ও থাকতে পারে, একই জিনিস। তো এটা দেখো একটু খেয়াল করার চেষ্টা করো যে এই এই ধরনের কিন্তু কোনো আমাদের আদর্শ আকার বা কোনো সূত্র আমরা পাই নাই। তো এটাকে একটু আমরা যদি সাজায় নিতে চাই, সূচকের নিয়ম আমরা যদি উপরে নিয়ে আসি তাহলে পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ নিচে যদি প্লাস থাকে তাহলে পাওয়ারটা হয়ে যাবে মাইনাস, যদি মাইনাস থাকে পাওয়ারটা হয়ে যাবে প্লাস। তো সেই হিসেবে ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। এখন দেখো এখানে এক্স এর পাওয়ার হিসেবে আছে, এখন পাওয়ারটা ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যে কোনো হতে পারে। তাহলে কোন সূত্রের সাথে এটা মিল আছে? ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। অর্থাৎ এক্স এর অর্থাৎ এক্স চলকের পাওয়ারের যে সূত্রটা, তো এখানে দেখো কম্পেয়ার করলে দেখা যায় এন এর পরিবর্তে এখানে দেখা যাচ্ছে মাইনাস টু, অর্থাৎ এন এর মান মাইনাস টু। সুতরাং
এই সূত্রের সাহায্যে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস টু প্লাস ওয়ান একইভাবে বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি। তো এই হলো আমাদের সূত্রের একদম সহজ ব্যবহার। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে মেইন হলো সূত্রের ব্যবহার, বাকিটুকু আমাদের ক্যালকুলেশন করে যতটুকু সিম্পলিফাই করা যায় সেটা তোমরা করবা। তো আমরা ক্যালকুলেশন করে পেলাম এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান। এটাকে আর একটু যদি লিখি তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি। তো এইভাবে এক্স এর পাওয়ার হিসেবে যে কোনো ফাংশন আমাদের ভাগ হিসেবে থাকতে পারে বা গুণ হিসেবে থাকতে পারে। যদি ভাগ হিসেবে থাকে তাহলে আমরা ইনভার্স করে সেটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন ফরম্যাটে নিয়ে আসবো, তারপরে এই সূত্রের সাহায্যে সমাধান করব। এরপরে দেখো আরেকটা ফাংশন একই ধরনের প্রায়, ইন্টিগ্রাল অফ টু এক্স প্লাস ওয়ান ডিএক্স। তো আমরা বিভিন্ন বৈশিষ্ট্য যখন পড়েছি যোগজীকরণের, সেখানে তোমরা জেনেছো যে দুই বা ততোধিক ফাংশনের সমষ্টি বা অন্তর্ফল রূপে যদি কোনো ফাংশন থাকে তার ইন্টিগ্রাল বের করার সময় আমরা সেগুলোকে ভাগ করে দিতে পারি। অর্থাৎ ইন্টিগ্রাল অফ এখানে যতগুলো থাকবে এই ইন্টিগ্রাল চিহ্নটাকে আমরা ভাগ করে দিতে পারি। তো ভাগ করে দিলে কিভাবে কি লেখা যায়, যে ইন্টিগ্রাল অফ টু এক্স ডিএক্স। এবং এখানে একটু মনে রাখতে হবে যে ইন্টিগ্রাল চিহ্ন যখনই বসাবো আমরা, যখন এই চিহ্ন থাকবে তার সাথে অবশ্যই ডিএক্স থাকবে, অর্থাৎ যে চলকের সাপেক্ষে আমরা করবো সেইটা অবশ্যই থাকতে হবে। অনেক সময় আমরা এটা মিস করে ফেলি। তো ইন্টিগ্রাল অফ টু এক্স ডিএক্স প্লাস পরের অংশটা হচ্ছে ইন্টিগ্রাল অফ ওয়ান ডিএক্স। তো এখানে ওয়ান ডিএক্স ওয়ান লিখতেও পারি নাও লিখতে পারি, কারণ কোনো কিছু না লিখলেও সেখানে ওয়ান থাকে। তো এখানে একটু দেখলে দেখা যাচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা একটু আগেই আমরা করলাম, এটা সূত্র আমরা জানি। এবং আরেকটি হচ্ছে ইন্টিগ্রাল ডিএক্স, অর্থাৎ এখানে কিন্তু মনে মনে ওয়ান আছে, ওয়ান থাকা মানেও কিন্তু এক্স টু দি পাওয়ার এন ফরম্যাটে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার যদি এন এর মান জিরো হয়, এক্স টু দি পাওয়ার জিরো হয়, সেই ক্ষেত্রে কিন্তু এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, অর্থাৎ ইন্টিগ্রাল অফ ওয়ান ডিএক্স। তো সেই এই এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের সাহায্যে যদি এটাকে ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা কিন্তু পাই ইন্টিগ্রাল ডিএক্স ইকুয়াল এক্স। তো এটা আমরা নর্মালি এই সূত্রের সাহায্যে বের করব না, এটাকে আমরা সূত্র হিসেবেই ইউজ করব। এবং এখানে প্রথম অংশটা একটু দেখো, ইন্টিগ্রাল টু এক্স ডিএক্স, আমরা জানি যে এই ধরনের সমস্যাগুলোতে বা আমরা বৈশিষ্ট্যে জেনেছি যে কোনো ধ্রুব সংখ্যা যদি থাকে গুণন অবস্থায় ভাগ অবস্থায় সেটাকে আমরা বাইরে লিখতে পারি, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না। তাই সেই হিসেবে আমরা টুটাকে বাইরে লিখতে পারি। তাহলে এখানে থাকতেছে ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স, অর্থাৎ এক্স বলতে এক্স টু দি পাওয়ার ওয়ান। তো সেই সূত্রের সাহায্যে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু, একইভাবে নিচে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু প্লাস ইন্টিগ্রাল ডিএক্স মানে হচ্ছে এক্স, এবং যখনই ইন্টিগ্রাল হয়ে যাবে তখনই প্লাস সি। এখন এই যে প্রথমে টু টু ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হলে ফাইনালি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। তো এই ধরনের ছোট ছোট ফাংশনগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলেই সূত্রগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার হবা। তো আশা করি সমস্যাটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। দেখো এটা দেওয়া আছে ইন্টিগ্রাল অফ টেন স্কোয়ার এক্স ডিএক্স। তো এটাও কিন্তু কোনো আদর্শ আকারের সূত্র না, অর্থাৎ আমাদের আদর্শ আকার একটা আছে যে ইন্টিগ্রাল টেন এক্স, কিন্তু টেন স্কোয়ার এক্স এর কোনো সূত্র নাই। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করি ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে। আমরা জানি যে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল ওয়ান, সেখান থেকে টেন স্কোয়ার এক্স এটাকে লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তো এখন দেখো এখানে দুইটি ফাংশনের অন্তর্ফল আকারে আছে, তাহলে আগের মতো আবার এটাকে আমরা ভাগ করে দিতে পারি, আলাদা লিখতে পারি ইন্টিগ্রাল অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ওয়ান ডিএক্স বা ডিএক্স। তো এখানে কোন সূত্রের সাহায্যে আমাদের মিল আছে, কোন সূত্রের সাথে মিল আছে দেখো একটু, যে এই যে ইন্টিগ্রাল সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমরা আদর্শ আকারের একটা সূত্র জানি যার ফলাফল টেন এক্স, এবং এটা তো আমরা একটু আগেই বললাম যে ইন্টিগ্রাল ডিএক্স মানে হচ্ছে এক্স। তো ডাইরেক্ট আমাদের আদর্শ আকারের সঙ্গে মিলে গেছে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি ইন্টিগ্রাল সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টেন এক্স মাইনাস ইন্টিগ্রাল ডিএক্স ইকুয়াল হচ্ছে এক্স, এবং যখনই ইন্টিগ্রাল হয়ে যাবে তখনই প্লাস সি। তো এই হলো মোটামুটি আমাদের ছোট ছোট সমাধান বা ছোট ছোট সূত্রের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো। এখন আমরা একটা ত্রিকোণমিতিক ফাংশনে সমস্যার সমাধান করব। এখানে দেখো দুইটি ত্রিকোণমিতিক ফাংশন আছে গুণ অবস্থায়, অর্থাৎ একটা হলো কস ফোর এক্স
এটা হলো সাইন থ্রি এক্স। তো আমরা শুধু কস এক্স, ইন্টিগ্রাল কস এক্স অথবা শুধু ইন্টিগ্রাল সাইন এক্স এর সূত্র কিন্তু আমরা জানি, কিন্তু এখানে দুইটি ফাংশনের, দুইটি ত্রিকোণমিতিক আলাদা আলাদা ফাংশনের গুণফল হিসেবে আছে। তো সুতরাং এটাকে আমরা একটু সিম্পলিফাই করব, এটাকে আমরা সূত্র, ত্রিকোণমিতির সূত্র নিয়ে আসার জন্য এখানে টু দ্বারা গুণ করেছি এবং টু দ্বারা ভাগ করেছি, অর্থাৎ টু টু কাটা গেলে আবার আগের অবস্থায় ফিরে যাব। তো এখানে যে অংশটা দেখো, টু কস এক্স, টু কস ফোর এক্স সাইন থ্রি এক্স, অর্থাৎ ফোর এক্সকে যদি আমরা এ বলি এবং সাইন থ্রি এক্স, থ্রি এক্সের এখানে যদি থ্রি এক্সকে বি বলি, তাহলে সূত্রটা দ্বারা সেরকম দেখো, আমি লিখলাম যে টু কস এ সাইন বি, এটা তোমরা প্রথম পর্বে শিখেছো। তা টু কস এ সাইন বি মানে আমরা জানি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ এখানে সূত্র অনুযায়ী এ বলতে ফোর এক্স, বি বলতে থ্রি এক্স। তো সূত্রের সাথে যদি আমরা লিখি তাহলে বাইরের ফাইভ বাই টু ঠিক থাকলো, সাইন ফোর এক্স প্লাস থ্রি এক্স অর্থাৎ সাইন এ প্লাস বি মাইনাস সাইন ফোর এক্স মাইনাস থ্রি এক্স, তাহলে এই সূত্রের সাথে আমরা লিখলাম। এখন যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, ফাইভ বাই টু ঠিক থাকলো, এখানে যোগ করলে হয় সেভেন এক্স আর পরের অংশটাতে বিয়োগ করলে হয় এক্স। তো এটাকে এখন আবার আগের মতো এখানে দুইটি ফাংশনের বিয়োগফল রূপে আছে, এটাকে আমরা আলাদা লিখতে পারি। আলাদা লিখলাম ইন্টিগ্রাল সাইন সেভেন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল সাইন এক্স ডিএক্স। আবার আমরা এই এটা তো জানি যে ইন্টিগ্রাল সাইন এক্স ডিএক্স ইকুয়াল মাইনাস কস এক্স, আর যদি এক্স এর সঙ্গে কোনো ধ্রুবক সংখ্যা গুণন থাকে অর্থাৎ এম এক্স হয়, তাহলে মাইনাস ওয়ান বাই এম কস এম এক্স প্লাস সি। তো প্রথম অংশটা দেখো, এই যে প্রথম যে অংশটা, এখানে ইন্টিগ্রাল সাইন এম এক্স, এম বলতে সেভেন, তাহলে সূত্র আমরা জানি যে মাইনাস কস এম এক্স অর্থাৎ সেভেন এক্স বাই এম অর্থাৎ সেভেন। তো এই সূত্রের সাহায্যে আমরা প্রথম অংশটা লিখলাম, আর পরের সূত্রটাও আমাদের ডাইরেক্ট মিল আছে, মাইনাস মাইনাস চিহ্নটা থাকলো। এই যে ইন্টিগ্রাল সাইন এক্স ডিএক্স, তো জানি কি ইন্টিগ্রাল সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস কস এক্স, তো সেই মাইনাস এবং এই যে সামনে যে মাইনাস ছিল সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কস এক্স, এবং যখনই ইন্টিগ্রাল হয়ে যাবে তখনই প্লাস সি। তো এই ধরনের কস এবং সাইনের যদি গুণফল আকারে থাকে, থাকতে পারে তোমাদের দুইটাই সাইনের আকারে, অথবা দুইটাই কস, অথবা প্রথমটা সাইন পরেরটা কস, অথবা প্রথমটা কস পরেরটা সাইন, তো এই ধরনের সূত্র সমস্যাগুলো আমরা এইভাবে সিম্পলিফাই করে তারপরে এই এইরকম সাইনের সূত্র অথবা কসের সূত্রের সাহায্যে সমাধান করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি, ইন্টিগ্রাল অফ কস টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স। তো এই ধরনের যে ফাংশনগুলো আমাদের যদি দেওয়া থাকে, কস ফোর এক্স অথবা সাইন ফোর এক্স, আমাদের যে অঙ্কগুলো আছে সাধারণত কস টু দি পাওয়ার ফোর অথবা সাইন টু দি পাওয়ার ফোর, এখানে ট্যান বা কটের কোনো অঙ্ক আমাদের সাধারণত আমাদের বই নাই। তো এখানে দেখো যে ইন্টিগ্রাল অফ কস টু দি পাওয়ার ফোর এক্স বা সাইন টু দি পাওয়ার ফোর এক্স, এগুলো একই নিয়মে হবে। তো এই কস টু দি পাওয়ার ফোর এক্স এরও কোনো আমাদের আদর্শ আকারের সূত্র নাই। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, আমরা এটাকে লিখতে পারি হাফ ইন্টু টু কস স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন অর্থাৎ এখানে ক্যালকুলেশনগুলো আবার আগেরটাই পাবো। এখন দেখো আমরা ত্রিকোণমিতির সূত্র জানি যে টু কস স্কোয়ার এ ইকুয়াল ওয়ান প্লাস কস টু এ। তো এখানে দেখো টু কস স্কোয়ার এক্স আছে, অর্থাৎ সূত্রের এ আর এখানে এর পরিবর্তে এক্স। তো এই সূত্রের সাহায্যে যদি আমরা লিখি তাহলে টু কস স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স। এখন পুরোটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা হাফের উপরে যদি স্কোয়ার করি তাহলে ওয়ান বাই ফোর। তো এটাকে আমরা ভিতরেও রাখতে পারি অথবা বাইরেও রাখতে পারি, আমরা সুবিধা মতো সুবিধার জন্য বাইরে নিয়ে আসলাম। এবং বাকি থাকলো ওয়ান প্লাস কস টু এক্স হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সাহায্যে ভাঙালে আমরা পাচ্ছি ওয়ান প্লাস টু কস টু এক্স প্লাস কস স্কোয়ার টু এক্স ডিএক্স। এখন দেখো আবার এই অংশটি, আবার দেখো এই অংশটি, এই যে কস স্কোয়ার টু এক্স, তো এটাকে যদি আমরা আবার সামনে হাফ গুণ করে দিই এবং টু গুণ করে দিই, তাহলে হাফ ঠিক থাকলো, বাকি থাকলো টু কস স্কোয়ার এক্স। এখানে সূত্র অনুযায়ী এ বলতে, এ বলতে টু এক্স, তাহলে ওয়ান প্লাস কস টু এক্স অর্থাৎ কস টু ইন্টু টু এক্স, টু ইন্টু টু এক্স মানে হচ্ছে ফোর, তাহলে ফাইনালি পেলাম ওয়ান প্লাস কস ফোর এক্স।
এখন আমরা হাফ দ্বারা গুণ করলে এটা পেলাম। এখন দেখো এটাকে যদি আমরা একটু আর একটু ক্যালকুলেশন করি, এই যে হাফ, এখানকার হাফ এবং এখানকার ওয়ান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 3/2, অর্থাৎ লসাগু করে যদি ক্যালকুলেশন করি তাহলে 3/2 পাবো। বাকি দুটো ফাংশন যা আছে তাই থাকলো। এখন ওই যে আবার একই কথা, এখানে তিনটি ফাংশনের যোগফল আকারে আছে, তাহলে সুতরাং ইন্টিগ্রাল চিহ্নটা আমরা আলাদা আলাদা দিতে পারি। তাহলে প্রথমটা হলো 3/2, এই 3/2 আমরা ভিতরে রাখতে পারি বা বাইরে রাখতে পারি। বাইরে নিলাম আমরা 3/2 ইন্টিগ্রাল, এখানে ওয়ান ডিএক্স অথবা ডিএক্স লেখা যায়। একইভাবে পরেরটা 2 ইন্টিগ্রাল অফ কস 2x ডিএক্স, এরপর অংশটা হাফ ইন্টিগ্রাল অফ কস 4x ডিএক্স। তো এখানেও কোন কোন সূত্রগুলো সহজে আমাদের করতে হবে, দেখো যে ইন্টিগ্রাল 1 ডিএক্স এটা আমরা জানি যে x, এবং এটাও আমরা আলোচনা করেছি যে কস ইন্টিগ্রাল কস mx dx মানে হচ্ছে 1/m sin mx। তো এখানে প্রথম যে অংশটা এটা হলো ইন্টিগ্রাল ডিএক্স, তো সেই হিসেবে প্রথম অংশটি x অর্থাৎ 3x/2 পাওয়া গেল। এখানে 2 গুণ অবস্থায় আছে, cos 2x অর্থাৎ cos mx হিসেবে sin 2x/2 অর্থাৎ এখানে ধ্রুব সংখ্যা যা থাকবে সেটা দ্বারা ভাগ। একইভাবে পরেরটা ইন্টিগ্রাল cos 4x মানে হচ্ছে sin 4x/4। এখন এখানে যদি একটু ক্যালকুলেশন করি, এই 2 ক্যান্সেল হবে, থাকলো sin 2x, একইভাবে এখানে 4 × 2 = 8। তো এই হলো আমাদের এই ধরনের ফাংশনগুলোর সমাধান। এখানে একইভাবে তোমরা সাইনের যে ফাংশনের অঙ্কটি আছে সেটাও তোমরা করবা। আমি শেষে তোমাদের বাড়ির কাজ দিব। এখন দেখো প্রতিস্থাপন পদ্ধতি আমাদের যেটা আলোচনা করছিলাম সেটা আমরা কিভাবে করব। তো এই ধরনের ফাংশনগুলো দেখো চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট আকারে দেওয়া নাই। তো এই ধরনের ফাংশনগুলোতে আমাদের লক্ষ্য করতে হবে যে কোন অংশটাকে, এখানে দেখো দুইটি অংশ, লবে একটা আছে হরে একটা আছে, তো কোন অংশটাকে ডেরিভেটিভ করলে অপর অংশটি পুরোপুরি মিলে যায়। তো এটা করার জন্য এখানে আমরা যদি দেখি তাহলে এখানে দেখো এই যে রুট হরের মধ্যে রুটের ভিতরে যে অংশটা আছে 1 + tan x, এটাকে আমরা অন্য একটি চলকের মাধ্যমে প্রকাশ করছি, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতির যে আমাদের মূল আলোচনা সেটা। তো এটাকে আমরা জেড ধরে নিলাম। এখন দেখো জেডটা কার ফাংশন, এক্স এর ফাংশন, তাহলে উভয় পক্ষকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, অর্থাৎ ডিডিএক্স অফ জেড আর এখানে হচ্ছে ডান দিকে ডিডিএক্স অফ 1 + tan x। তো এখানে আমরা জানি যে ডিডিএক্স 1 অর্থাৎ ডিডিএক্স সি অর্থাৎ যে কোনো ধ্রুব সংখ্যার ডেরিভেটিভ হচ্ছে 0, এবং ডিডিএক্স অফ টেন এক্স মানে আমরা জানি সেক স্কোয়ার এক্স, আমরা ডেরিভেটিভ অধ্যায়গুলোতে শিখেছি এটা ভালোভাবে। তো এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে ডিজেড এর মান পাচ্ছি সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো এখন দেখো এই মানগুলো যদি আমরা বাম পাশের অংশে পুট করি, অর্থাৎ এখন দেখো এই যে উপরের অংশটা সেক স্কোয়ার এক্স এবং সাথে ডিএক্স, তো আমরা কি পেলাম, এই যে সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড। তো তার পরিবর্তে আমরা জেড লিখলাম, ডিজেড লিখলাম, এবং নিচে রুট ওভার থাকলো, আমরা ধরেছি 1 + tan x সমান জেড, তো সেই হিসেবে এখানে রুট জেড। এখন দেখো এটা কিন্তু পুরোপুরি জেড এর ফাংশনে রূপান্তরিত হয়েছে, তাহলে এখানে কোন সূত্রটা লাগবে, দেখো ইন্টিগ্রাল অফ 1/√x dx আমরা জানি এটা ইকুয়াল 2√x + c। তো এখানে সূত্রগুলো একটু ভালোভাবে দেখবা যে এখানে সূত্রগুলো আমাদের সবগুলোই থাকবে x এর চলক হিসেবে, আর এখানে দেখো আমাদের যে ফাংশনটা এখন আসছে সেটা হলো z এর সাপেক্ষে। তো সুতরাং ফরম্যাট একই কিন্তু শুধু চলকটা ভিন্ন, তাহলে সুতরাং এই সূত্রটি এখানে কাজে লাগবে। তো এখানে আমরা ফাইনালি ডাইরেক্ট সূত্রটা বসাই দিলে পাবো 2√z, অর্থাৎ এখানে যদি জেড এর ফাংশন হয় 2√z, যদি w এর ফাংশন হয় তাহলে 2w, এভাবে। এখন ফাইনালি জেড এর মানটা যদি আমরা আবার বসাই দেই, অর্থাৎ জেড সমান আমরা ধরেছিলাম 1 + tan x, তো সেই মানটা আমরা এখানে √1 + tan x বসাই দিলাম। তো এইভাবে তোমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে যে এই ধরনের যে অঙ্কগুলো সেটা সমাধান করবে। এই সম্পর্কে আমরা বিস্তারিত আরও আলোচনা করব এর পরের ক্লাসে। তো আজকে এ পর্যন্তই, তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, এখানে বাড়ির কাজগুলো আমি দিয়েছি, আমরা যে নিয়মগুলো শিখলাম সেই রকম নিয়মের এখানে 60টি প্রবলেম দেওয়া আছে, সেগুলো তোমরা সলভ করে সেশন খাতায় ওঠাবে বা আলাদা খাতায় তোমরা লিখে রাখবে। তো
আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি পুনরায় দেখতে তোমরা ভিজিট করবে www.skills.gov.bd অথবা তোমরা যে লিঙ্ক থেকে ডাইরেক্ট লাইভ দেখছো সেখান থেকে ঢুকেও তোমরা দেখতে পারবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।